একদিনের ব্যবধানে কিছুটা কমলো করোনায় মৃত্যুর সংখ্যা। গতকাল 12 জনের মৃত্যুর পর আজ 6 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় দেশে শনাক্ত হয়েছেন 4378 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16,09,042 জন, আর মোট মৃত্যু হয়েছে 28,129 জনের। দেশে একদিনে সুস্থ হয়েছেন 351 জন এবং মোট সুস্থ হয়েছেন 15,52,306 জন। 24 ঘন্টায় 29,871টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 14.66%। 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে 2 জন পুরুষ ও 4 জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রামে 2 ও রাজশাহীতে 1 জন মারা গেছেন।